আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফেসবুকে কোশ্চেন অ্যানসার স্ট্যাটাস পোস্ট করবেন। তো যদি আমি আপনাদেরকে একটা ডেমো বা উদাহরণ দেখাই তাহলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন। তো এর জন্য আমি আমার ফেসবুক আইডিতে চলে আসলাম। আসার পর আমি আমার অন্য একটা ফেসবুক আইডি এখানে সার্চ করছি। তো সার্চ করে আমি আপনাদেরকে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। তো আমি এই ফেসবুক আইডিতে একটা পোস্ট করছি, আপনাদেরকে যদি দেখাই এখানে এই যে পোস্টটা দেখতে পাচ্ছেন, এখানে পোস্টটা দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে। আমি যদি সোয়াইপ করি তাহলে দেখতে পাচ্ছেন বইয়ের পাতার মতো কিন্তু পাল্টে যাচ্ছে। এভাবে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন। এখানে আমি প্রথমে একটা পোস্ট করেছি, এখানে আপনারা আমার অতীত সম্পর্কে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দিতে প্রস্তুত আছি, এরকম একটা পোস্ট করেছি এখানে ক্যাপশন লিখে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আজ এ কোশ্চিন, অর্থাৎ এই পোস্টটা যখন আমার বন্ধুদের কাছে পৌঁছাবে তখন এখানে আজ এ কোশ্চিন এখানে ক্লিক করে যে কোনো প্রশ্ন করতে পারবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর সহ এদিকে শো করবে। এখানে দেখুন একজন কমেন্ট করেছিল এই কমেন্টটা এবং আমি উত্তর দিয়েছি, উত্তরটা এখানে শো করছে এবং কমেন্টটাও এখানে শো করছে। এই যে দেখুন এখানে ইনি একজন কমেন্ট করেছেন এবং উত্তরটা এখানে শো করছে। আপনিও এরকম আজকের পর থেকে কোশ্চেন অ্যান্সার পোস্ট করতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি জাস্ট প্রথম থেকে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথমে আপনি একটা ফেসবুকে পোস্ট করবেন। তো আপনি ফেসবুকে যেভাবে পোস্ট করেন সেভাবে পোস্ট করবেন। তো আমি এখানে একটা পোস্ট করব। পোস্ট করার আগে এখানে আপনারা লক্ষ্য করেন এখানে নিচে যে অপশনগুলো রয়েছে, আপনারা এখানে নিচে অপশনগুলো লক্ষ্য করেছেন কিনা, সবার নিচে একটা এখানে অপশন দেখতে পাচ্ছেন হর্স এ কিউ অ্যান্ড এ, এই অপশনের উপর জাস্ট আপনারা ক্লিক করবেন যদি আপনারা এইরকম কোশ্চেন অ্যান্সার পোস্ট করতে চান। তো এইবার আপনারা এখানে লক্ষ্য করবেন এখানে লেখা রয়েছে একটা ইংরেজিতে লেখা থাকবে এখানে হাই আই অ্যাম অ্যান্সারিং কোশ্চেন আস্ক মি অ্যাবাউট। তো এটা ইংরেজিতে লেখা রয়েছে, আপনি চাইলে এটাকে কেটে দিয়ে আপনি বাংলায় এখানে লিখতে পারেন যে আমি আপনারা আমার নিজের সম্পর্কে বা যে কোনো সম্পর্কে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। তো আমি একটা লিখে দিচ্ছি এখানে, তো আমি এখানে একটা বাংলা লিখে দিলাম। বাংলায় লিখে দেওয়ার পর এবার উপরে আমি নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি ট্যাগ করতে পারেন, এখানে দেখতে পারবেন ট্যাগ অপশন আছে। ট্যাগ অপশনে ক্লিক করে আপনি নির্দিষ্ট কিছু ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এবার এখানে কিছু ক্যাপশন লিখতে পারেন, চাইলে এটাকে পাবলিক আছে চাইলে ফ্রেন্ডস করে দিতে পারেন। তো এবার আপনি উপরে এখানে পোস্ট অপশনে জাস্ট ক্লিক করে দিতে হবে আপনাকে। তো এই যে দেখুন আমি পোস্ট অপশনে ক্লিক করে দিলাম। তো পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এবার দেখুন এখানে যদি আমি সোয়াইপ করি তাহলে কিন্তু সোয়াইপ হচ্ছে না, এখানে শুধু লেখা হচ্ছে কিউ এন এ এবং আমার প্রোফাইলের ছবিটা এখানে শো করছে। তো এবার আমি যদি অন্য প্রোফাইল থেকে এই পোস্টটা দেখি এবং কমেন্ট করি তাহলে দেখুন কি হয়। তো আমি পোস্টের লিঙ্কটা কপি করে আমি অন্য আইডিয়ে লগ ইন করে নিচ্ছি এবার, ঠিক আছে। তো আমি এই আইডি দিয়ে যদি সেই পোস্টটা দেখি এবং এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম অ্যান্ড এখানে যদি আমি পোস্টটা দেখি তাহলে দেখতে পারবেন সেই পোস্টটা কিন্তু এইভাবে শো করছে। এবার এখানে দেখতে পারেন আজ এক কোশ্চিন লেখা আছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো কোশ্চিন এখানে করতে পারেন। তো আমি এখানে একটা কোশ্চিন করছি, এখানে আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কোশ্চিন। এবার আমি ওই আইডি থেকে যদি এখানে রিপ্লাই দেই তাহলে এখানে কিন্তু শো করবে। তো এবার আমি আবারও সেই আইডিতে চলে আসলাম যে আইডি দিয়ে এই পোস্টটা করেছি। তো এবার ওই আইডি দিয়ে যে কমেন্টটা করলাম ওই কমেন্টের রিপ্লাইটা এবার এখানে জাস্ট দিয়ে দিব এখানে। তো এই যে ওই আইডিতে কমেন্টটা করলাম, তো এবার এখানে রিপ্লে বাটনে ক্লিক করে এবার আমি এখানে রিপ্লেটা দিয়ে নিচ্ছি। ওকে, তো রিপ্লেটা এখানে দিয়ে নিলাম। এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কোশ্চিন এবং এখানে আমি উত্তর দিলাম, এটা লেখা থাকলো অ্যান্সার। এইবার এখন যে পোস্টটা আছে এই পোস্টটা যদি এখন রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবেন কি হয় এখানে। এই যে দেখুন এখন আমি যদি সোয়াইপ করি তাহলে দেখতে পারবেন ওই আইডি দিয়ে যে প্রশ্নটা করেছিলাম কমেন্টটা করেছিলাম সেই কমেন্টটা এখানে আসছে এবং এখানে যে উত্তরটা দিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে কিন্তু আপনার বাকি বন্ধুরা কিন্তু এরকমটা দেখতে পারবে এবং সে কিন্তু কমেন্ট করতে পারবে এবং এখানে সোয়াইপ করতে পারবে এবং আপনি যে প্রশ্নগুলো করেছেন উত্তর দিবেন বা অন্যরা যে প্রশ্নগুলো করবে সেগুলো এখানে এভাবে শো করবে। তো আজকের এই ভিডিও থেকে কিছু নতুন কিছু শিখতে পারলে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবেন, কমেন্ট করবেন সুন্দর একটি এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।